আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তা নির্মাণের সময় যেসব গাড়ি দ্বারা রাস্তার মাটি সমান করা হয় বা রাস্তার মাটিকে নিয়ন্ত্রণ করা হয় তার উপরে একটি ভিডিও। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যানবাহনটি দ্বারা মাটিটাকে তার ভেঁকুর মাধ্যমে মাটিটাকে সমান করা হয় বা তার ঠিক যেন চিরুনি অভিযানের মতো মাটিটাকে এসরিয়ে সমতল করা হয়, যাতে সমানভাবে প্রত্যেকটি জায়গা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। দেখতে থাকুন বন্ধুরা, ঠিক এভাবে মাটিটাকে সমান করা হয়ে থাকে, যাতে কোথাও উঁচু কোথাও নিচু না থাকে। ঠিক এই প্রক্রিয়াটা শেষ করার পরেই দ্বিতীয় প্রক্রিয়ায় আমরা অন্য একটি যানবাহনের মাধ্যমে মাটিটাকে ভাইব্রেশন করে তা একদম ফিক্সড করে দেওয়ার জন্য যে গাড়িটি ব্যবহার করা হয় তা আমরা এখন দেখার চেষ্টা করি। বন্ধুরা এই যে আমরা সেই গাড়িটির কথা বলছি, আমরা দেখাবো রোলার দিয়ে কীভাবে মাটি সমান করে তা নিয়ে একটি ভিডিও। তা আমাদের সাথে থাকুন এবং দেখে থাকুন কীভাবে রোলার দিয়ে মাটি সমান করে। ধন্যবাদ। ঠিক এই রোলারটি দিয়ে প্রচণ্ড ভাইব্রেশনের মাধ্যমে মাটিটাকে অনেক গতিশীল করে মাটিতে চাপা দেওয়া হয়, যাতে মাটিটি খুব ফিক্সড করে জায়গায় জমে যায়। এবং এর মাধ্যমে এরপরে পরে ধাপে অবশ্য পিচ ঢালাই দেওয়া বা এর উপরে কংক্রিট দেওয়া, তার আগে এই মুহূর্তটি যদি যত ভালো করে করা যাবে তবে এই রাস্তাটির সেফটিকাল তত বেশি হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।